বুঝতে হবে যে এইটার তো একটা বিনিময় আছে। এই যে তারা গদিতে থাকতে চান, তার জন্য ভারতের সহযোগিতা চান, সেই বিনিময়টা তারা ভারতকে দিচ্ছে। কিভাবে সফল করতে পারলেন সেটা তারা মানে গোপন রাখেননি, বলেছেন যে ভারত পাশে ছিল বলে এটা তারা করতে পেরেছে। এবং ওবায়দুল কাদের সাহেব একবার নয় দুবার নয়, প্রতিদিনই পারলে আমাদেরকে কোনো না কোনো ভাবে এটা স্মরণ করিয়ে দিতে চান। এখন ভারতের তো বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে ন্যায্যতার ভিত্তিতে নানান বিষয়ের লেনা দেনা হবে, এটার মধ্যে তো কোনো সাধারণভাবে অসুবিধার কিছু নেই। কিন্তু বাংলাদেশে আমরা যেটা দেখতে পাচ্ছি পরিষ্কার করে, সেটা হচ্ছে যে সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকার সহায়তা চাচ্ছে ভারতের কাছ থেকে, আর বিনিময়ে বাংলাদেশকে ভারতেরই একটি অংশ হিসেবে যেভাবে ভারত ব্যবহার করে, ধরুন পশ্চিম বাংলা কিংবা ভারতের যে কোনো রাজ্য ভারত যেভাবে ব্যবহার করতে পারে, বাংলাদেশকে প্রায় তারা সেভাবেই ব্যবহার করার মতো জায়গায় নিয়ে যাচ্ছে। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা, সেটা সেনাবাহিনী থেকে প্রতিরক্ষা থেকে শুরু করে এর প্রযুক্তিগত, এর তথ্যগত সমস্ত দিকে, এমনকি জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধির জন্য তারা আসবে, সবগুলো জায়গাতে আজকে তারা এমনভাবে চুক্তি করছে যেটা পরিষ্কারভাবে এই দেশ এই রাষ্ট্রকে একটা তাদের নিজেদের একটা অঞ্চল হিসেবে যেভাবে তারা দেখে ব্যবহার করে সেভাবে ব্যবহার করার মতো। এইটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে একটা আলাদা স্বতন্ত্র মর্যাদা সম্পন্ন রাষ্ট্র হিসেবে তার সব জায়গাকে ক্ষুণ্ণ করছে। একটা সার্বভৌম রাষ্ট্র আর একটা সার্বভৌম রাষ্ট্রের সাথে যে ধরনের পারস্পরিক লেনদেনের চুক্তি হয়, গত 10টি সমঝোতা স্মারক যেসব বিষয় হয়েছে সেগুলোর সাথে এটা কোনো সম্পর্ক নাই। 10টি সমঝোতা স্মারক হয়েছে, বাংলাদেশের এই পুরো এই দেশটা এই ভূখণ্ডটা ভারতের একেবারে অবারিতভাবে ব্যবহার করার সুযোগ করে দেওয়ার জন্যে, যেটা সম্পূর্ণতই একটা ভূ রাজনৈতিক নিরাপত্তাগত জায়গা থেকে ভারতের চাহিদা, এবং ভারত তার এই চাহিদা পূরণ করার জন্য বাংলাদেশের তার বশঙ্গন তার অনুগত একটি সরকারকে দেখতে চায়, এবং সেখানে তারা বারবার বলে স্থিতিশীলতার স্বার্থে এই সরকারকে তারা ক্ষমতা রাখে। যাই হোক, এই বিষয়ে আপনাদের আমাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশে কোন সরকার কি থাকবে এটা বাংলাদেশের জনগণ ঠিক করবে, এবং জনগণ যদি দেখেন তার সরকার দেশের স্বার্থ রক্ষা করে না কিংবা দেশের বিরুদ্ধে অবস্থান নেয়, দেশের স্বার্থ রক্ষা করতে অক্ষম হয়, তাহলে জনগণই সেটা পরিবর্তন করার জায়গাতে যেতে পারার বাস্তবতাটাই আমাদের আমাদের রাষ্ট্র আমাদের গণতন্ত্রের প্রধান লক্ষ্য। সেই জায়গাটা আজকে সরকার কেড়ে নিয়েছে এবং ভারত সেই অবস্থাটাকে সহায়তা করছে তাদের নিজেদের স্বার্থে, এটা আজকে খুব স্পষ্ট হয়ে গেছে। এই জায়গাটাতে বাংলাদেশের মানুষের এখন যে লড়াই, সেই লড়াইটা স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াইও হিসেবে আবির্ভূত হয়েছে। ধন্যবাদ আপনাদের সব।